মিষ্টি লড়াইয়ের ডেজার্ট শোয়ের আরও একটি এপিসোড নিয়ে আমি সামিয়া যথারীতি আজও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আজ আপনাদের দেখাবো ফ্রুট কাস্টার্ড এবং তা বানাতে যা যা ইনগ্রিডিয়েন্ট দরকার চলুন তার এক ঝলক দেখে নিই। আপেল, কলা, আম, বেদানা, আঙুর, মাওয়া 100 গ্রাম, কাস্টার্ড পাউডার 1.5 টেবিল চামচ, চিনি 200 গ্রাম, ডিপ্লোমা দুধ 1 লিটার। ফ্রুট কাস্টার্ড তৈরি করতে যা যা আমাদের দরকার তা তো আপনারা দেখে নিলেন। ফ্রুটগুলো আমি আগেই কেটে রেখেছি, এবারে দুধকে তৈরি করতে হবে কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আরও একবার। এখানে 1 লিটার দুধ ঢেলে দিচ্ছি, দুধের মধ্যে এবার একে একে আমরা মাওয়া, কাস্টার্ড পাউডার, চিনি সব মেলাবো। তো প্রথমেই আমি চিনি মিলিয়ে নিচ্ছি। চিনিটা যতই আমরা পরিমাণ বলি তারপরও কিছুটা ডিপেন্ড করে আপনার টেস্টের উপরে, আপনি যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি চিনি ইউজ করবেন, যদি কম মিষ্টি খেতে চান তাহলে কম চিনি ইউজ করবেন। চিনি কিন্তু গলে গেছে দর্শক। এবারে দুধের মধ্যে আমরা কাস্টার্ড পাউডার মিলাবো, কিন্তু তার আগে দুধকে একটু ঠান্ডা করে নিতে হবে, তাছাড়া কাস্টার্ড পাউডার যদি দিয়ে দিই গরম দুধে তাহলে এটা জমে যেতে পারে। কাস্টার্ড পাউডার মিলানোর আগে আমি বলেছিলাম যে দুধ ঠান্ডা করে নিতে হয়, আমাদের দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবারে কাস্টার্ড পাউডার মিলাবো। একটু আলাদা ঠান্ডা পানিতে পাউডার মিলিয়ে নিচ্ছি 1.5 চামচ। এবার আমি চুলা আবার চালাচ্ছি। মনে রাখবেন যে কাস্টার্ড পাউডার যদি এমনি দেওয়া হয় তাহলে জমে যায়, তো দুধটা নাড়তে হবে এবং সাথে সাথে এটা ঢালতে হবে, তাহলে এটার জমার পসিবিলিটি থাকবে না। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে দুধ আরও ঘন হয়ে যাবে, আমরা একটু অপেক্ষা করছি। আর এরপরেই আমরা মাওয়া মিলিয়ে দিব। দুধ ঘন হয়ে গেছে, এবার মাওয়া মিলিয়ে দিচ্ছি। এবার চুলাটা একটু কমিয়ে দিই। দুধ কিন্তু বেশ ঘন হয়ে গেছে, এবার নামিয়ে ফেলার সময় হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এবার ডেকোরেশনের পালা, আমি সব ফল একে একে বাটির মধ্যে তুলে দিচ্ছি। এবারে কাস্টার্ড ঢেলে দিব। দর্শক মনে রাখবেন কাস্টার্ড একটু ঠান্ডা করে ঢাললে বেশ ভালো হয়, আমরা ফলের সঙ্গে মিলানোর আগে যদি ফ্রিজে রেখে নিই তাহলে সেটা বেটার হয়। রেখে দেওয়া বেদানার কোয়াগুলো উপর দিয়ে ছিটিয়ে দিই।